আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। ডিভিশনাল স্তরে ইউথ পার্লামেন্ট কম্পিটিশনে অংশগ্রহণকারী প্রথম স্থান অধিকার করেছে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র মহিলা কলেজের ছাত্রীরা। আর সে কারণে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো কলেজের পক্ষ থেকে। বুধবার এই কলেজের কমলাকান্ত সভাঘরে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর ওমেনের অধ্যক্ষা ডক্টর লনা মুখোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র ডে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরিন্দম মল্লিক, কলেজের গভর্নিং বডি সভাপতি ডক্টর অভিজিৎ দাস সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। এছাড়াও এই কলেজে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়। Sixth, we have Bibha Roy. All are feeling like a deep personal loss. But going ahead, well, but we are sincere in trying to protect our environment. That's all. Thank you. সেটাই বার্তা রাখলাম যে তারা যে অভাবনীয় অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে আমাদের কলেজের, তারা ডিস্ট্রিক্ট লেভেল এবং ডিভিশনাল লেভেলে প্রথম স্থান অধিকার করেছে। ইউথ পার্লামেন্টের যে অধিবেশন সেইটি তারা সেখানে উপস্থাপনা করেছে। এইটাই হচ্ছে ছাত্রীদের আরও বেশি, তারা যাতে আরও এগিয়ে যেতে পারে এবং আরও যারা ছাত্রী আছে তারাও যাতে এই ধরনের একটি তাদের যে অভূতপূর্ব সাফল্য তারা এনে দিতে পারে এবং তাদের যে প্রতিভা সেই প্রতিভার স্বীকৃতি যাতে তারা পায়, সেই জন্যে আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। এবং আমি চাই যে আমাদের প্রতিটি ছাত্রী এভাবে তাদের নিজ নিজ প্রতিভা উন্মোচন করে তাদের নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাক, এই উদ্দেশ্যে আমরা আজকের এই অনুষ্ঠান করেছি। এই মোট পার্লামেন্টে যেখানে ভোজ দুরা কৃষ্ণনগর এবং আপনাদের পার্লামেন্টের অধিবেশন বসে সেভাবে তার অধিবেশনটা করে দেখায়। একটা মক মানে সেখানে একটা ঠিক অধিবেশনের মতো সবকিছু সাজায়। আর একটা হচ্ছে এক্সটেম্পর এবং কুইজ, সেখানেও তারা থার্ড হয়েছে, কৃতিত্ব এনেছে আমাদের ছাত্রীরা। কাজেই এই যে মক পার্লামেন্ট, এই মক পার্লামেন্ট বহুদিন ধরে আমাদের কলেজে হয়ে আসছে, কিন্তু এই ধরনের অভূতপূর্ব সাফল্য আমরা কিন্তু আজ অবধি পাইনি। প্রথম স্থান অধিকার করেছে তারা ডিভিশনাল লেভেলে, এরপর স্টেট লেভেল হবে, তারপর তারা দিল্লিতে যাবে এই ইউথ কম্পিটিশনে তাদের উপস্থাপনা করার জন্য। উদ্যোগে হয়েছিল, এটা হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের, পুরো স্টেট গভর্নমেন্টের উদ্যোগ। ডিএম অফিসে প্রথম হয়েছিল, ডিএম অফিসের উদ্যোগে, তারপর হচ্ছে ডিভিশনাল লেভেলে হয়েছিল কৃষ্ণনগর ডিভিশনে। দ্বিতীয়টি যেটি হলো সেটা হচ্ছে কৃষ্ণনগর ডিভিশনে হয়েছিল, সেখানে কৃষ্ণনগর ডিভিশনের উদ্যোগে, কিন্তু পুরোটাই হয়েছে নবান্ন থেকে। 1,00,000 টাকা তারা পেয়েছে ডিভিশনাল উদ্যোগের জন্য পুরস্কার এবং 60,000 টাকা পেয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে। এটা পুরো নবান্ন থেকেই এসেছে, এখনও আসেনি, কলেজ অ্যাকাউন্টে জমা হবে। এছাড়া প্রতিটি প্রতিযোগী 3,000 টাকা করে পেয়েছে, পুরোটা উদ্যোগে কিন্তু সরকারে এবং সেটা নবান্ন থেকেই অ্যাপ্রুভড হয়ে এসেছে। সামনে স্টেট লেভেলে আমি চাইছি, আমরা জানি যে মেয়েরা এরকমই ভালো করুক এবং তারা এরকম প্রথম স্থান অধিকার করে আসুক। আমাদের অদম্য চেষ্টা রয়েছে আমাদের শিক্ষিকাদের, যারা ওয়াইপিসি টিম আছে আমাদের পল সায়েন্স ডিপার্টমেন্ট হিন্দি ডিপার্টমেন্টের, তারা প্রচণ্ডভাবে চেষ্টা করে চলেছে এবং ছাত্রীরাও, যাতে করে তারা প্রথম স্থান অধিকার করে। আমার নাম ডক্টর লনা মুখোপাধ্যায়, অধ্যক্ষা ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর ওমেন। বিউরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়েবাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই, 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।